ভারত চীন সীমান্ত নিয়ে ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে দুই শক্তিধর দেশ। আর লাদাখ নয়, এবার অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সীমান্তে চীনের লাল ফসল থাবা। শান্তির বার্তা দিয়ে পিছন দিয়ে ছুরি মারার চেষ্টা লাল চীনের। পরিস্থিতির উপর নজর রেখে চীনা ঘাঁটি গুলি দেবার জন্য কামান মোতায়েন করলো ভারতীয় সেনা। তো এই বিষয়ে কী জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফের প্রকাশ্যে চীনের স্বরূপ, লাদাখ সীমান্ত নিয়ে আলোচনা চললেও 4,000 কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বরাবর ফৌজ মোতায়েন করল বেজিং। পাল্টা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশে চীন সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে তুলেছে নয়াদিল্লি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন লাদাখ ছাড়াও ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত জায়গায় সেনা মোতায়েন করেছে চীন। ফরওয়ার্ড পজিশনের পিছনে সাজোয়া গাড়ি, কামান, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি রয়েছে লাল ফৌজের অতিরিক্ত বাহিনী। এর জবাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সব সেক্টরে ফাইটিং ফরমেশন মোতায়েন করছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে হিমাচল প্রদেশের দায়িত্বে থাকা কোরের একটি রিজার্ভ ব্রিগেড লাদাখ সেক্টরে পাঠানো হচ্ছে। সেখানে কারুতে মোতায়েন সেনার 3টি ইনফ্যান্ট্রি ডিভিশনকে মদত দেবে এই ব্রিগেড। উত্তরাখণ্ডে চীনা সেনার অগ্রাসন ঠেকাতে হারসিল, বারাহতি, নিলাং ভ্যালি সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গত মাসে ওই এলাকায় লাল ফৌজের হেলিকপ্টার গতিবিধি দেখা গিয়েছিল। এদিকে ইস্টার্ন সেক্টরে চিকেন্স নেক করিডর থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত সীমান্তে মোতায়েন করা হয়েছে 33 কোর 4 কোর ও 1টি ব্রিগেডকে। পাশাপাশি যে কোনো মুহূর্তে সীমান্তে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে 17 মাউন্টেন স্ট্রাইক কোরকে। একই সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে চীনা ঘাঁটি গুলি দেওয়ার জন্য আমেরিকা তৈরি হালকা হাউচার, কামান ও মোতায়েন করেছে ভারতীয় ফৌজ। গত মঙ্গলবার থেকে সীমান্ত থেকে চীন সেনা সরানোর প্রক্রিয়া শুরু করে। সত্যি কি সীমান্ত থেকে সেনা সরিয়েছে চীন? এই বিষয়ে তদন্ত শুরু করে এরপর ভারত জানতে পারে এতদিন ধরে যা ভাবা হচ্ছিল তার তুলনায় অনেক বেশি সংখ্যক সেনা পূর্ব লাদাখের সীমান্তে মোতায়েন করেছে বেজিং। ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স মনে করছিল হট স্প্রিং গলওয়ান উপত্যকা ফিঙ্গার পয়েন্টের নম্বর 2 এবং 8 এ চীন অতিরিক্ত প্রায় 5,000 সেনা নিয়ে এসেছে। গত শনিবার লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠকে ভারত সেই মতো দাবি করেছিল ওই সেনাকে সরিয়ে ফেলা যতক্ষণ সম্ভব হচ্ছে না ততক্ষণ কোনো শান্তি বৈঠকের সমাধান সূত্র বের হবে না। ভারত সাফ জানিয়ে দিয়েছিল চীনকেই আগে সেনা সরানোর কাজ শুরু করতে হবে, যদিও এরপরে চীনা সেনা সরানোর প্রক্রিয়া শুরু করে। গলওয়ান উপত্যকায় পেট্রোলিং পয়েন্ট 14-15 এবং হট স্প্রিং এলাকা থেকে সেনা সরিয়েছে চীন। কিন্তু ভারতের কাছে তথ্য আরও 5টি পয়েন্টে এখনও সেনা রয়েছে। ভারত চীন সীমান্তে নতুন করে উত্তেজনা। এই পরিস্থিতির সীমান্ত প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে বেজিং। শুধু আর্টিলারি ডিভিশন নয়, চীন নিয়ে এসেছে ট্যাঙ্ক রেজিমেন্ট, কার্যত যুদ্ধের উস্কানি দেওয়ার সামিল বলে মনে করা হচ্ছে। আর এরপরে ভারত আরও কড়া মনোভাব দেখিয়েছে। ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো সমঝোতার প্রশ্নই নেই, যদিও চীনের তরফে বারবার শান্তির বার্তা বলা হচ্ছে, আদৌ শান্তির কথা বলে সীমান্তে রণসজ্জা বেজিংয়ের যা কোনোভাবেই ভারত মেনে নেবে না বলে সাফ হুঁশিয়ারি দিয়েছে। তো এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আর লাদাখ নয়, এবার অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্তে চীনের লাল ফৌজের থাবা। পাল্টা চীনা ঘাঁটি গুঁড়িয়ে দেবার জন্য কামান মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। তো এই প্রসঙ্গে আপনি কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হতে চ্যানেল সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।